হঠাৎ করে না আমার মনের মধ্যে একটা ব্যাপার ঘুরতেছে, আমি জানি না আপনারা ব্যাপারটা কিভাবে নেবেন, তবে আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আমার কাছে মানে হঠাৎ করে আর কি মনে হচ্ছে যে সুপারস্টার শাকিব খান হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির সৎ ছেলে। এবং এটা কেন বলতেছি আমি একটু এক্সপ্লেন করি, নাহলে বুঝবেন না। একটু পিছন দিকে ফিরে চান, পুরনো যে বাংলা সিনেমা হতো সেখানে আমরা দেখতাম যে একটা ছেলে থাকে, যে ছেলের হচ্ছে মা মারা যায়, বাপার একটা বিয়ে করে এবং সৎ মা হচ্ছে তাকে অনেক জ্বালায়, কিন্তু সেই সৎ মাকে নিজের আপন মা হিসেবে দেখে, সেই সৎ মাকে আপন মা মনে করে ভালোবাসে, শ্রদ্ধা করে, কিন্তু সৎ মা সবসময় সেই ছেলেটাকে কিন্তু জ্বালাতে থাকে। তো আমার কাছে মনে হয় কি সুপারস্টার শাকিব খান হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির সেই সৎ ছেলে, যে এই ইন্ডাস্ট্রিটাকে আপন মা মনে করে অনেক ভালোবাসে, কিন্তু এই ইন্ডাস্ট্রি তাকে প্রতিনিয়ত সৎ মায়ের মতো জ্বালাতে থাকে। আমি জানি না এই মুহূর্তে আসলে আমি কতটা সঠিক, তবে আসলে বেশ কিছুদিন যাবত এই ব্যাপারটা আমার মাথার মধ্যে ঘুরতেছে, তো আজকে শেয়ার করে দিলাম আপনাদের সঙ্গে। এখানে আমি আরেকটা ব্যাপার একটু অ্যাড করতে চাই, এটাও আমার থটের পিছনে একটু কাজ করছে। সেটা হচ্ছে যে যখন হচ্ছে সৎ মা খুব বিপদে পড়ে, একদম ডেঞ্জারাস অবস্থা থাকে, অনেক টাকা পয়সা দরকার হয়, তখন কিন্তু হচ্ছে সেই সৎ ছেলেটা যাকে সে দূরে ঠেলে দিয়েছিল, সেই সৎ ছেলেটাই হচ্ছে তার পাশে এসে দাঁড়ায়। তো এখন যে ইন্ডাস্ট্রির অবস্থা, যদি আপনি একটু চিন্তা করেন, ইন্ডাস্ট্রির অবস্থা একদমই করুন, কিন্তু ইন্ডাস্ট্রির পাশে কে দাঁড়িয়েছে, ইন্ডাস্ট্রির পাশে সে দাঁড়িয়েছে সুপারস্টার শাকিব খান, যাকে এই ইন্ডাস্ট্রি অনেকটা দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিল। তো অনেকটা কিন্তু ওই ব্যাপারটা আমার মাথায় ঢুকতেছে, ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং। দেখেন এখন শাকিব খান যেভাবে কাজ করতেছে, সে কিন্তু এই ইন্ডাস্ট্রির পাশে দাঁড়িয়ে কাজ করছে এবং সে চাচ্ছে ইন্ডাস্ট্রি যেন অনেক দূর এগিয়ে যায়, কিন্তু এই ইন্ডাস্ট্রি তাকে বয়কট করেছিল। তো ব্যাপারটা আমার হচ্ছে ঠিক ওই 90s সেই সৎ মা এবং ছেলের ফিলটা দিচ্ছে, তাই আমি শেয়ার করলাম। আর তেমন কিছু না, জাস্ট একটা থট শেয়ার করলাম। এখন এই থটটা নিয়ে আসলে আপনাদের কি ওপিনিয়ন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আর ওভারঅল যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে সঙ্গে থাকতে পারেন। আশা করছি আমাদের জার্নিটা বেশ ভালো হবে। ধন্যবাদ সবাইকে।